অক্টোবর মাসে এই রাশির মানুষ কিন্তু তাদের জন্যও ভীষণ শুভ, কেননা এই মাসটা তাদের কাছে কিছু প্রাপ্তি ফল লাভের মাস। যে 12টা মাস পাই আমরা ইংরেজিতে, তার কোনো না কোনো মাস জানবে কোনো না কোনো রাশির পক্ষে অত্যন্ত শুভ বলে গণ্য হয়। যেমন অক্টোবর মাস, এই অক্টোবর মাসটা কোন রাশির জন্য সবচেয়ে ভালো এবং তারা কি কি পেতে পারে তার একটু ব্যাখ্যা আমি ছোট করে আপনাদেরকে বলবো। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএস ইউটিউব চ্যানেল। যদি অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অক্টোবর মাস যদি আমরা ভাবি ইংরেজিতে, তাহলে কিন্তু আমরা 10 পাবো, মানে অক্টোবর মানে ইংরেজিতে 10 হচ্ছে, এবং 10কে যদি আমরা আবার যোগ করি তাহলে 1+0=1ই কিন্তু পাবো। এক সংখ্যাটা কার, এক সংখ্যাটা কিন্তু রবি মানে সূর্যের, এবং সিংহ রাশির মানুষ, সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। তাই সিংহ রাশির মানুষ জন্য বলা যায় তাদের কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু খুব ভালো যাবে। গোয়ালপর্তা সিংহ রাশির মানুষ যারা আছেন, হয়তো দেখা যাচ্ছে গ্রহগত এমনভাবে আপনি আছেন গ্রহের সমস্যায়, কিন্তু সেই মন্দের ভালো যেমন একটা কথা আছে, তার মধ্যেও কিন্তু আপনার কিছু জিনিস অবশ্যই প্রাপ্তি ঘটবে। কী কী প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকছে সিংহ রাশির মানুষদের? অক্টোবর মাসে যে জিনিসটা দেখা যাচ্ছে সিংহ রাশির, সেটা হলো কিছু অর্থ আপনি অবশ্যই পাবেন। আপনি যতই গরিব হন বা বিত্তশালী মানুষ হন না কেন, কিছু অর্থ সম্পদ পাবেন কিন্তু আপনি এই মাসে। আপনার একটা নেগেটিভ মানে একটু শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কেননা এই মাসে যেটা মানে গ্রহ অনুযায়ী দেখা যাচ্ছে সিংহ রাশির মানুষদের কিন্তু একটু শরীর স্বাস্থ্য কিন্তু হালকা একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেটা কিন্তু আবার রিকভারিও হয়ে যাবে। যদি একটু মনোযোগ দেন আপনি ওই দিকটা বা খেয়াল রাখেন, তাহলে কিন্তু এটা আবার রিকভারিও হয়ে যাবে। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা হলেও ভুগতে হবে এই অক্টোবরে হালকা। আশা করি অনেকে ভুগেও গেছেন এর মধ্যে, মানে যে শরীর স্বাস্থ্য খারাপও হয়েছে। কিন্তু যেটা হলো সমস্যা, মানে যেটা সমস্যা বলতে যেটা হলো মানে আপনার প্রিয় জিনিস, সেটা হলো আর্থিক উন্নতি। আর্থিক উন্নতি অবধারিত এই মাসে, অক্টোবর মাসে সিংহ রাশির মানুষদের আর্থিক উন্নতি অবধারিত, কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয়ত, কিছু কিছু ধার দেনা বা লোন আপনি মিটিয়ে ফেলতে পারবেন। যাদের কাছে টাকা পয়সা বা অর্থ পান সেখান থেকে কিন্তু সেই টাকাও আপনি পেতে পারেন। কোনো মান সম্মানের যদি কোনো মানে হয় অপযশ হয়, মানে অপযশ বা অপকীর্তি বা আপনার নামে কেউ নিন্দা মন্দ করছে অন্য মানুষদের কাছে, তাদের কিন্তু নিন্দা মন্দ করাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি সকলের সামনে আবার আপনার হারানো সম্মান পুনরুদ্ধার করতে পারবেন। আপনার কিছু করতে হবে না, সময় আপনাকে পুনরুদ্ধার করে দেবে। অর্থাৎ সময়টা যেহেতু আপনার পক্ষে আছে অক্টোবর মাসটা, তাই সিংহ রাশির মানুষের একটা সুপরিচিতি বাড়বে, চারিদিকে যেন আপনার একটা সুপরিচিতি, ভালো নাম যশ বেড়ে গেল মাঝখান দিয়ে। সন্তানের স্বার্থে বা সন্তানের কোনো উদ্দেশ্যে আপনি কোনো 2-3টে বৃহৎ পরিকল্পনা নিতে পারেন এই মাসে সন্তানের ভালোর জন্যে। শিক্ষাক্ষেত্রে কোনো বিনিয়োগ হতে পারে, তাদের উচ্চশিক্ষার জন্যে আপনি কিছু করতে পারেন, তাদের কোন স্ট্রিমে পড়ালে ভালোভাবে এই চিন্তা আপনি হয়তো একটা সমাধান আপাতমস্ত হয়তো একটা সমাধান করে ফেলেছেন, কোন স্ট্রিমে পড়লে আপনার সন্তানের ভবিষ্যৎ ব্রাইট। অর্থাৎ এই যে দিকগুলো, যারা সিংহ রাশির মানুষ, অর্থাৎ আপনার চিন্তাভাবনার মধ্যে একটা ক্যালকুলেশন ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, মানে যে ছন্নছাড়া ভাবটা ছিল, মানে চারিদিকে যখন সময় যখন মানুষের খারাপ হয় তখন ব্যাপারটা কিন্তু অনেকটা ছন্নছাড়া স্বভাবেরই হয়ে যায়, মানে একটা ভবঘুরে টাইপের হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিংহ রাশির মানুষের সেই ব্যাপারটা থাকছে না খুব ভালো। বাড়ির বড়দের থেকে বা ছোটদের থেকে, বড় ভাই বা ছোট ভাই, এদের থেকে যথেষ্ট সাহায্য পেতে পারেন আপনি। কোনো কেস খামানির যদি শুনানি বা এই ধরনের কোনো কিছু থাকে, সেটা কিন্তু আপনার পক্ষে যাওয়ার সিংহভাগ সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে।
সিংহ রাশির মানুষ নতুন গাড়ি কেনার চোখ দেখা যাচ্ছে, নতুন করে টু হুইলার হতে পারে, ফোর হুইলার হতে পারে, কোন ইনভেস্টমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, কোন একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যেটা পরবর্তীতে খুব লাভদায়ক হবে। সিংহ রাশির মানুষ চেষ্টা করবেন অক্টোবর মাসে যদি আপনারা কোনো প্ল্যানিং করেন বা কোনো কিছু কেনার চেষ্টা করেন, আপনারা চেষ্টা করবেন এই মাসেই করার। কেন বললাম, দেখবেন এই মাসে যদি করেন সেটা কিন্তু আপনার ভালো হবে, মানে খারাপটা হবে না। অনেক সময় যেমন আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কোনটা ঠিক কোনটা ভুল, হয়তো আমরা ভাবি আমাদের সিদ্ধান্তটা ঠিক, কারণ মানুষ তো কেউ জেনে শুনে ভুল করে না, কিন্তু সময় বা পরিস্থিতি দেখা যায় আমাদের সেই সিদ্ধান্তটা হয়তো ভুলই ছিল। তো যদি আমরা আগে থেকে যদি এই দিকটা একটু বিচার বিবেচনা করি যে অক্টোবর মাসে সিংহ রাশির মানুষ যদি কিছু সিদ্ধান্ত নেয় বা কিছু কেনার চেষ্টা করে, বড় কোনো জিনিস, সেটা অক্টোবর মাসে চেষ্টা করতে পারেন, সেটা কিন্তু ভালো হবে আপনার জন্য, সেটা ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে না, নিজের মনেই আপনার আসবে যে না আপনার সিদ্ধান্তটা 100% সঠিক ছিল। এবং সিংহ রাশির আর একটা জিনিস, সেটা হলো আপনার সাথে যদি কেউ কোনো ভুল করে বা দোষ ত্রুটি করে, অশান্তি ঝগড়া, সে কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করবে, তার আকুতি বিনতি জানাবে। দাম্পত্য কলহ যদি কারো থেকে থাকে এই সময়টা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ দুজনের মধ্যে দূরত্ব কমিয়ে সম্পর্কটা আরও ভালো হবে। যারা দাম্পত্য অশান্তিতে ভুগছেন সিংহ রাশির মানুষ বিশেষ করে, অক্টোবর মাসে আপনারা চেষ্টা করে নিজেদের মধ্যে কথা যদি কোনোভাবে বলতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা হালকা হয়ে যাবে। ইগোটাকে যদি সরিয়ে আপনি একটু চেষ্টা করতে পারেন, কারণ সময়টা যেটা আপনার পক্ষে আছে, বিয়ের ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারেন, একটু দেখাশোনার দিকে থাকতে পারেন, তাহলে কিন্তু যে কোনো একটা ভালো সম্বন্ধ পেয়ে যাবেন, কারণ এই মাসটা হচ্ছে আপনার জন্য যথেষ্ট অনুকূল, একথা কিন্তু প্রায় নিশ্চিতভাবে বলা যায়। যারা জমি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন তারাও কিন্তু চেষ্টা করতে পারেন, এই মাসটা ভালো। নমস্কার।